গুড মর্নিং বন্ধুরা, একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আজকে হচ্ছে হোলির দিন, তো আমার পরিবারের তরফ থেকে আর আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি। তো দেখো, মামাম তো খুব ছোট, তার জন্য রং টং সেরকমভাবে আমরা খেলি না, জাস্ট একটু আবির নিয়ে বড়দের পায়ে ঠেকানো আর একটু কপালে টিপ টিপ দেওয়া, এটাই তো। যাই হোক, আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাব। তো কোথায় যাব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো, এরকমভাবে আমাদের রং খেলা কমপ্লিট হলো ঘরের মধ্যে। তো তারপরে আমার হাজব্যান্ড ডিউটি চলে যাবে খেয়ে দে, আর ও দু ঘন্টা ডিউটি করে আজকে চলে আসবে, তারপর আমরা বেরিয়ে যাব। তো যেহেতু আমরা কোনো রকমভাবে রং টং খেলিনি, তো সেহেতু মামামকে একটু ওই নানান রকম কালারের মানে ওড়না দিয়ে সাজিয়ে আমি কয়েকটা রিলস করেছিলাম আর কয়েকটা ফটো তুলেছিলাম, যাতে মামামেরও ভালো লাগে আর আজকের দিনের কিছু স্মৃতি থাকে। তো মামামকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি, এই যে শাশুড়ি মা, এই যে মামাম সোনা, ওর জেঠু, পাপা, আমি সবাই রেডি হয়ে গেছি। আমরা এই দেখো, আমাদের গাড়িও চলে এসছে। তো আমরা যাব মাসি শাশুড়ির বাড়ি দুর্গাপুরে, যারা থাকো তারা অবশ্যই চিনবে, সগরভাঙা বলে যে জায়গা আছে ওখানে আমার মাসি শাশুড়ির বাড়িতে আজকে নারায়ণ পুজো আছে, সেই উপলক্ষে আমাদের নিমন্ত্রণ আছে, আর ওই দিক থেকে মামা শ্বশুররাও যাবে। তো খুব মজা হবে আজকের দিনটা। এই দেখো, আমি এই ড্রেসটা পরে নিয়েছি লাল কালারের। তো এরপর আমরা বসে পড়লাম আর এরপর বেরিয়ে যাব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এখন মোটামুটি একটা এরকম বেজে গেছে, 12:30 মনে হয় একটা বাজে। তো এরকম এই দেখো, মাম্মা আর ঠাম্মার কোলে বসে, তাছাড়া তো আর কিছুই জানে না ঠাম্মা আর জেঠু ছাড়া। তো দেখো, এরপর আমরা চলে এসেছি, এই যে আমরা নেমে গেছি, এবার শাশুড়ি মা গেট লাগাচ্ছে। সেরকমভাবে ভিডিও আমরা করতে পারিনি, কারণ সবাইকে ধরো ক্যামেরার সামনে তো আনা সম্ভব হয় না সব জায়গায়। তো সেহেতু এই একটু একটু নিয়েছি, যেটা না নেওয়ার নয় তোমাদেরকে একটু দেখাবো বলে জাস্ট অল্প অল্প করে ভিডিও করেছি। দেখো, এখানে ঠাকুরের কাছে মামামকে নিয়ে চলে এসেছি প্রণাম করানোর জন্য, আর এরপর আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে। তো যেহেতু আমাদেরকে প্লেটে দিয়েছে প্রসাদ, সেহেতু মামামকেও দিতে হবে, ও নিয়ে বসে পড়েছে। তো কয়েকটা শসা লেবু দিয়েছে ওকে, তো ওটাই বসে বসেও খাচ্ছে। তো এরপর দেখো, অনেকটা টাইম হয়ে গেছে আমাদের আসা, এরপর মামারাও চলে এসেছে, আর এখানে আগে মামাদেরকে খাবার দিয়ে দিয়েছে, ওরা খেয়ে নেবে, তারপর আমরা বসে পড়বো খেতে। তো এই দেখো, এখানে মামিও দাঁড়িয়ে আছে। তো আমরা নিচেই বসে পড়েছি, নিচে খাওয়ার মজাই আলাদা, ওই টেবিল চেয়ারে বসিনি আমরা। তো এখানে মাসিও বসে পড়েছে, যেই মাসির বাড়িতে খেতে গেছি আমরা। তো এখানে দেখো, গোবিন্দ চালের খুব সুন্দর খিচুড়ি বানিয়েছিল মাসি, তার সাথে বেগুন ভাজা, আলুর দম, কুমড়ো আলুর তরকারি, বোঁদে আছে, আর আছে চাটনি, আর হচ্ছে তোমার পায়েস, এইসবগুলো করেছিল। তো খুব মজা করে আমরা খেলাম। এরপর দেখো, মাসির বাড়ি হচ্ছে পুরো রেল লাইনের ধারে মাসির বাড়ি। তো আগেও একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম মাসির বাড়ি। তো এখানে মাম্মাম যথারীতি ট্রেন দেখতে চলে এসছে পাপার সাথে, খুব মজা করছেও, আর আমরাও খুব মজা করলাম আজকের দিনটা, আর এইভাবে আমাদের দিনটা যেই কাটালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর একটা লাইক অবশ্যই করে দিও। তো চলো, অন্য দিন আবার দেখা হবে একটা অন্য সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা।